ফাইনালি অনুষ্ঠিত হইতেছে বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবং যেই ছয়টা টিমের পার্টিসিপেট করার কথা বিপিএলে তারা কিন্তু হচ্ছে নিজেদের টিমও গুছায় ফেলছে সুতরাং বিপিএল যখন আসে তখন যে টিমগুলা পার্টিসিপেট করবে তাদেরকে নিয়ে মানুষের অনেক উত্তেজনা থাকে এবং কোন টিমের স্ট্রেংথ কি উইকনেস কি সম্বনার জায়গা কোনগুলা কোনগুলা সেগুলো নিয়ে মানুষের অনেক চিন্তা ভাবনা থাকে তাই পুরা বিপিএলের সিজনেই আমরা তো বিপিএলের সবগুলো ম্যাচ নিয়ে মোটামুটি কথাবার্তা বলবোই কিন্তু ইনিশিয়ালি প্রত্যেকটা টিম কিভাবে গঠন করা হয়েছে সেটা নিয়ে একটু আমরা কথাবার্তা বলবো আজকের ভিডিওতে আমরা কথা বলবো কুমিল্লা ভিক্টোরিয়ানস টিমটাকে নিয়ে তাদের উইকনেস কি তাদের স্ট্রেংথ কি এবং তাদের সম্বোনার জায়গা কোন জায়গা এবং তাদের একাদশ কি হইতে পারে সেটাও একদম ভিডিওর শেষে আমরা আলোচনা করব সবাইকে স্বাগতম নুপ বিপিএল ডিসকাশনে কুমিলা ভিক্টোরিয়ানসের টিম কিন্তু যথেষ্ট কম্প্যাক্ট মনে হইতেছে আপনার ফরেন প্লেয়ার এবং দেশীয় প্লেয়ারের যেই আপনার মিক্সচার সেটা কিন্তু যথেষ্ট সলিড মনে হইতেছে ফার্স্টেই যদি আমরা ফরেন প্লেয়ারদেরকে নিয়ে একটু কথাবার্তা বলি তিনজন কড়া ফরেন প্লেয়ার আছে আছে হচ্ছে আপনার সুনীল নারায়ণ ফাফ ডু প্লেসিস এবং হচ্ছে আপনার মঈন আলী এই তিনজনই কিন্তু টি টোয়েন্টিতে প্রচুর তাদের অভিজ্ঞতা এবং তাদের ক্যাবিলিটি নিয়ে প্রশ্ন করবে এরকম কেউ নাই মইন আলী আপনার ব্যাট এবং বল হাতে আইপিএল দুই হাজার একুশে কিন্তু ভালো পারফর্ম করছিলেন এবং দুই জায়গায় হচ্ছে তিনি ইম্প্যাক্ট রাখতে পারেন ফাফ ডু প্লেসিস দুই হাজার একুশের আইপিএলে কিন্তু টপ ফাইভ ব্যাটসম্যানদের একজন ছিলেন সুনীল নারায়ণ বল হাতে তো তিনি পাগলা খেলা দিবেনই কিন্তু হঠাৎ করে দেখবেন ব্যাট হাতেও দশ বলে পঁচিশ রানের ইনিংস খেলে ফেলছে এবং দেখা যাবে যে ম্যাচের ওইটাই ডিসাইডিং ফ্যাক্টর হয়ে গেছে সুতরাং যে ফরেন প্লেয়াররা আছে তারা কিন্তু যথেষ্ট সলিড এবং তাদের যে ইম্প্যাক্টটা সেটা কিন্তু কুমিল্লার জন্য বড় একটা ব্যাপার হবে এবার যদি আমরা ফরেন প্লেয়ার থেকে দেশের প্লেয়ারের দিকে আসি মোস্তাফিজুর রহমান আছেন ইমরুল কায়েস আসেন মুমিনুল হক আসেন এবং আসেন হচ্ছে আপনার লিটন কুমার দাস এই চারজনই কিন্তু অভিজ্ঞতার দিক দিয়ে অনেক বেশি আগে আছে ইমরুল কায়েস কুমিল্লার সবচেয়ে সফল অধিনায়কদের একজন কিন্তু দু হাজার আঠারো উনিশ আপনার বিপিএলে তিনি কিন্তু কুমিল্লার হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছিলেন মোস্তাফিজুর রহমানের নিয়ে বলার কিছু নাই তিনি বাংলাদেশের অবশ্যই হিস্ট্রি সবচেয়ে ইম্প্যাক্টফুল বলারদের একজন কিন্তু আপনার আইপিএল পরবর্তী সময়ে আমরা কিন্তু ওয়ার্ল্ড কাপে অথবা পাকিস্তান সিরিজেও যদি আপনি বলেন এক্সপেকটেশনসও তার কাছ থেকে সবসময় অনেক বেশি থাকে সেই এক্সপেকটেশনস কতটুকু মিট করতে পারছেন সেটা একটা প্রশ্ন থেকে যায় সুতরাং আমরা সবাই কিন্তু চাই কুমিল্লা সাপোর্টারদের সাথে সাথে বাংলাদেশের সব সাপোর্টাররা চাই মুস্তাফিজুর রহমান যেন আবার কামব্যাক করেন চমৎকারভাবে এবং নিজের বলিং যে পারদর্শিতা সেটা যেন আরও চমৎকারভাবে দেখান মোমিনুল হক এবং লিটন কুমার দাস এই দুইজনও ইম্প্যাক্ট রাখতে পারে তাদের সে অভিজ্ঞতা আছে যদি তারা ভালোভাবে খেলে তাহলে ডিসাইডিং এবার যদি আমরা প্লেয়ার থেকে একটু নিউ ব্লারদের দিকে আসি তিনজনের কথা স্পেশালি বলতে হয় একজন হলেন আপনার পারভে সিমন মাহমুদুল জয় এবং হচ্ছে শহীদুল ইসলাম এই তিনজনের কথা কেন বললাম সিমন আর মাহমুদুল জয় এরা দুইজন কিন্তু অলরেডি নিজেদের পারফরমেন্সের ঝলক দেখাইছেন আমরা যখন এই ভিডিওটা শ্যুট করতেছি তখন মাহমুদুল হাসান জয় ইভেন আপনার নিউজিল্যান্ডে হচ্ছে চমৎকার একটা টেস্ট ইনিংস খেলতেছেন যদিও কিন্তু তার কিন্তু ওই কম্পোজার আছে এবং তিনি যদি আপনার যেই সিনিয়র প্লেয়ার আছে তারা যদি পারফর্ম না করতে পারেন তাহলে কিন্তু ওই ইয়াং ব্লাডরাও অবদান রাখতে পারে কিন্তু আমার কাছে মনে হয় সবচেয়ে বড় যেই জায়গা সেটা হচ্ছে শহীদুল ইসলাম যিনি কি না বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপেও কিন্তু নিজের দলের হয়ে চমৎকার খেলা দেখাইছিলেন সুতরাং তার ইম্প্যাক্টটা কুমিল্লার জন্য রকম হয় সেটা অবশ্যই দেখার বিষয় ইম্পর্ট্যান্ট জায়গা হচ্ছে কুমিল্লার জন্য দেশীয় স্পিনার সেরকম একটা আমরা দেখতে পাইতেছি না কিন্তু এটা কুমিল্লার একটা আপনার যদি আপনি উইকনেস বলেন সেই দিকে আপনি বলতে পারেন কিন্তু কুমিল্লার টিমটাকে কিন্তু যথেষ্ট কম্প্যাক্টই মনে দিতেছে এবং আমার কাছে আপাত দৃষ্টিতে ওইভাবে কোনো উইকনেস আমার চোখে পড়ে নাই অথবা ওই রকম ফাঁক চোখে পড়ে নেই আপনার যদি কোনো কিছু মনে হয় একটু আমাকে কমেন্ট সেকশানে জানাইনি কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে ওপেনিং কে করবে এটা একটা মজার বিষয় কেননা মৈনালি ফাফ ডু প্লেসিস ওইদিকে মমিনুল হকও আপনার ওপেন করে আবার হচ্ছে ইমরুল কায়েস হয়তো ওপেন করবে না কিন্তু ইমরুল কায়েস ওপেনার হিসেবে খেলে লিটন কুমার দাস তো আসেই সুতরাং ওপেনিং পার্টনারশিপ কোন দুজন করবে এটাও একটা দেখার বিষয় এটাও একটু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে এবার হচ্ছে প্রোয়াবেল একাদশ আমরা যেটা চিন্তা করতেছি একাদশ কীরকম হওয়া উচিত আমি স্ক্রিনে অলরেডি দিয়ে দিচ্ছি যে একাদশ কীরকম হওয়া উচিত আপনারা দেখে নিতে পারেন এবং আপনারা এটার সাথে অ্যাগ্রি করেন কি না এটি একটু আমাকে কমেন্ট সেকশনে জানাইনি সুতরাং মোটামুটি কুমিল্লা ভিক্টোরিয়ানসের প্লেয়ারদেরকে নিয়ে আমরা কথাবার্তা বলে ফেলছি আপনার কাছে কি মনে হয় কুমিল্লার টিমটা কীরকম হয়েছে সেটা কমেন্ট সেকশনে জানাইয়েন ওই যে আবার বললাম উইকনেস যদি আপনাদের চোখে পড়ে তাহলে একটু আমাকে কমেন্ট সেকশনে জানিয়েছেন যে না ভাই সব জায়গায় তো একটু সমস্যা আছে এবং আপনার যদি বিপিএল এর এই ডিসকাশন ভাল লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দেন এবং আপনার প্রবেল একাদশ কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করেন ধন্যবাদ